যুগ বদলানোর সাথে সাথে বদলেছে আমাদের কাজের ধরন এবং পদ্ধতি। সনাতন পদ্ধতিতে করাত বা কুড়ুল দিয়ে গাছ কাটা বর্তমানে বিদায় নিয়েছে। আজ আমরা যে মেশিনটি নিয়ে এসেছি, এটি দিয়ে নিমিষেই যে কোনো ধরনের গাছ কেটে ফেলতে পারবেন। এবার চলুন মেশিনটির খুঁটিনাটি বিষয়ে শুনে আসি। খুব আমার সামনে যে মেশিনটা দেখছেন, এটা গাছ কাটা মেশিন। তো পুরো ভিডিওতে আমরা বলবো যে আসলে এই নতুন যে গাছ কাটা মেশিনগুলো আছে আর পুরাতন যেগুলো আছে এটার তফাত কি, কী কী সুবিধাগুলো পাচ্ছেন এবং আসলে কতটা কাজের কিনা এই বিষয়গুলো নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে। চলুন শুরু করা যাক। আমার সামনে যেটা দেখছেন, আমরা আজকে 28 ইঞ্চি একটা চেন বার ব্যবহার করেছি। এর আগে আপনারা দেখেছিলেন 20 ইঞ্চি 22 ইঞ্চি। মাত্র 10-15 সেকেন্ডে করে একটা করে আমরা ডুম করতে পারতেছি 4 ইঞ্চি 5 ইঞ্চি যে গাছগুলোর প্রস্থ আছে সেগুলোর। তাহলে বুঝতে পারছেন যে এটার কতটা শক্তি হতে পারে। এটা গ্যাসোলিন ইঞ্জিন বলে, এটার কারণে আপনাকে তেল মোবিল কিছুটা অ্যাডজাস্ট করে দিতে হবে এবং মোবিলের জায়গাও আলাদা করা আছে। চেনগুলোতে ভালোভাবে আপনারা মোবিল ব্যবহার করে চালাবেন এবং অন অফের সুইচ একদম হাতের কাছেই আছে, আপনারা চাইলে দ্রুত অন অফ করে দিতে পারবেন। স্পিড বাড়ানোটা এখানেই, আপনার ট্রিগারের মতো চাপ দিলেই আপনার স্পিড কম বেশি হবে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এই প্রোডাক্টটা আপনাদের প্রয়োজন হয়, যারা সমিল করেন, যারা বড় বড় প্রজেক্ট করেন, তাদের কিন্তু এই মেশিনটা দরকার। সবাই ভালো থাকেন, প্রোডাক্টের প্রয়োজন হলে অবশ্যই কল করে অর্ডার করতে পারবেন, আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।